नमस्कार अपने सबाई के डॉक्टर प्लस लाइव अनुष्ठने देवाशीष चक्रवर्ती संगे रही वेलनेस कन्सल्टेंट सुमित भादुड़ी स्वागत जाना सुमित देखा आजकल अनुष्ठने सुमितर संगे आलोचना करब आज के सबजेक्ट पिगमेंटेशन अपन संगे आलोचनार आगे एकटू देखिए नार चेषा करब आजकल फुटेज आजकल विशेष प्रतिबेदन और फुटेज सम्पलित चिकित्सक कि बान चेषा करब अपने देख नमस्कार हमें डॉक्टर राजदीप शाह एसोसिएट प्रोफेसर रायगंज गवर्नमेंट मेडिकल कॉलेज एंड हॉस्पिटल हमारे का যে সমস্ত রোগীরা আসে তাদের মধ্যে খুব কমন একটা সিমটমস যা নিয়ে আসে সেটা হচ্ছে হাইপার পিগমেন্টেশন মানে কোথায় কোথায় গায়ের মধ্যে ছোপ ছোপ পড়ে যাওয়া কোনো কোনো জায়গায় ফর্সা লোকেদের ক্ষেত্রে কোনো কোনো জায়গায় রংটা কালো হয়ে যাচ্ছে হ্যাঁ স্কিন পিগমেন্টেশন যা কম বেশি প্রত্যেকেরই রাতের ঘুম কেড়েছে আপনার আপনিও কি এই সমস্যার সম্মুখীন দিনের পর দিন এই সমস্যা থেকে মুক্তি পেতে আপনি শত চেষ্টা করেছেন কিন্তু সমাধান পাচ্ছেন না কিন্তু আপনি জানেন কি স্কিন পিগমেন্টেশন কি কি কারণে থাবা বসায় আপনার শরীরে শুনুন রায়গঞ্জ মেডিকেল কলেজের অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর রাজদীপ সাহা কি বলছেন এই হাইপার পিগমেন্টেশন অনেক কারণে হয় অনেক হরমোনজনিত হয় আবার কিছু কিছু আছে যেগুলি দেখতে পাওয়া যায় মহিলাদের ক্ষেত্রে যেমন আমাদের খুব দেখতে পাওয়া যায় একজিলাতে একান্তোসিস নিগ্রিকানা হয় বা থাইরয়েডে কিছু রোগে এই সমস্ত সমস্যাগুলি খুব কমন হাইপার পিগমেন্টেশন এই হাইপার পিগমেন্টেশন যে রোগগুলি যেখানে আমার পিগমেন্ট আমাদের যে ত্বকে যে মেলানোসাইটটা আছে সেটা সিক্রেশনটা বেড়ে যায় মেলানিন বেশি তৈরি করে বলে আমাদের পিগমেন্টেশনটা আমাদের দেহে বেশি বাড়ে এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার উপায় ডক্টর সাহা বলছেন যেটা করতে পারি সেটা হচ্ছে ইমিডিয়েটলি কোনো যারা কসমেটিক ডিপার্টমেন্ট কসমেটোলজি যারা আছেন তাদেরকে কোনো ভালো কসমেটিক ডিপার্টমেন্টের জায়গায় গিয়ে চিকিৎসা করতে হবে এক নম্বর দু নম্বর হচ্ছে যে সমস্ত জায়গায় পিগমেন্টেশন হয়েছে সেখানে কিছু কিছু আমাদের রেটিনয়েড ক্রিম পাওয়া যায় বিভিন্ন রকমের আমাদের মলম আছে অয়েন্টমেন্ট আছে সেগুলো ইউজ করতে হবে রোজকার জীবনে আমরা এই পিগমেন্টেশন থেকে নিজেকে সুরক্ষিত রাখবো কিভাবে কী কী সাবধানতা অবলম্বন করব আমরা আমাদের প্রতিনিধির এই প্রশ্নের উত্তরে ডক্টর শাহ পরামর্শ দিচ্ছেন প্রিভেনশনের ক্ষেত্রে অবশ্যই যেটা সান এক্সপোজার সূর্যের লোকের যে রশ্মিটা যেন না পড়ে সেটাকে আমরা অ্যাভয়েড করতে হবে আমরা কীভাবে অ্যাভয়েড করতে পারি ফুল স্লিভ জামা পরা হাতে ছাতা ইউজ করা মাথায় যাতে আমার ইন ফিউচার রোদটা যেন আমার গায়ে না লাগে এইভাবে আমরা যদি মেনে চলতে পারি যে আমাদের শরীরের বিভিন্ন জায়গায় যে সমস্ত পিগমেন্টেশন যেগুলি জমে সেগুলি অনেক ক্ষেত্রে কম হবে ডক্টর সাহার পরামর্শ তো শুনলেন কিন্তু তা অক্ষরে অক্ষরে পালন করবেন কিভাবে সৌন্দর্য পরামর্শদাতারা বলছেন এর জন্য আপনার প্রয়োজন সঠিক কেয়ার্স ও সঠিক প্রতিষ্ঠান ব্যুরো রিপোর্ট ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক বেশ আমরা আমাদের শুনছিলাম ডাক্তারবাবুর কি বলছেন কিন্তু একটু আপনাদেরকে জানিয়ে দিই যে পিগমেন্টেশন হলে কিন্তু আপনার যে সৌন্দর্য সেটা নষ্ট হবে এবং সৌন্দর্য নষ্ট হয়ে যাওয়া সৌন্দর্য নিয়ে আপনি দুর্গাপুজোর সময় প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরবেন এটা তো ভাবতে আমারও কষ্ট হচ্ছে না জানি কত কষ্ট হবে আপনার আপনার পরিবারের আপনার নিজের লোকের বন্ধু বান্ধব বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড তাদের সবার তো কাজে আসুন পুজোর আগে কি করা যায় যেহেতু বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব পুজো পুজো নিয়ে একটু কথা বলি সুমিত ভাদুড়ির সঙ্গে সুমিতদা পুজোর আগে কি করার মতো উপায় আছে কিছু মানে আমি জানি যে আপনি একটু রেগেই যাবেন হয়তো বলবেন যে এই সময় মানে সেই শিরে সংক্রান্তি তখন তোমার মনে হলো এই প্রশ্ন করার কিন্তু তবুও সুমিত আজকে যদি আমি মোবাইল দেখি তাহলে আজকে হচ্ছে 3 তারিখ তার মানে আপনি মোটামুটিভাবে 19 দিন মতো পাচ্ছেন 19 দিন 18 দিন পাচ্ছেন কি করা যায় এই সময়ের মধ্যে এই সময় যেগুলো মানুষের ফেস কারেকশন যেগুলো করা যেতে পারে তার মধ্যে প্রথমেই বলবো যে মানুষের যাদের স্কিনের গ্লো হারিয়ে গেছে অলরেডি একটা ড্রাইনেস আছে স্কিনের মধ্যে বা দেখা যাচ্ছে অতিরিক্ত অয়েলি স্কিন যার জন্য কোনো মেকআপ করা যায় না এই ধরনের সমস্যা যাদের আছে বা খুব ডাল স্কিন একেবারেই যেন ম্যাটম্যাটে লাগছে দেখতে মনে হচ্ছে যে প্রাণ নেই স্কিনটার মধ্যে বা একটা লুকস যেটার মধ্যে একটা অসুস্থ ভাব চেহারার মধ্যে দেখা যায় মুখের চোখে তো সেই জিনিসটাকে কিন্তু আমরা পাল্টাতে পারি এর মধ্যেই এখন কিন্তু সেই পিক টাইম যখন আমরা কিন্তু এটাকে পরিবর্তন করতে পারি পুজোর আগের মধ্যে তো এখানে আমাদের কি করতে হবে আমাদের ডক্টর প্লাসে কিছু থেরাপি আছে যেগুলো কমপ্লিটলি অ্যাস্থেটিক অ্যাস্থেটিক বলতে যেটা বিউটিফিকেশনের পার্ট সেই জায়গা থেকে বলছি যে
কি হবে যে আমাদের মুখে দেখা যাচ্ছে কারো কারো বিভিন্ন বয়সে এক একটা আলাদা আলাদা প্রবলেম আসে, দেখা যাচ্ছে কারো স্কিনটা একেবারে ড্রাই, তাহলে আমাদের এখানে ট্রিটমেন্ট আছে যেটা করলে স্কিনটা আরও বেশি হাইড্রেটেড হবে, মানে অনেক বেশি স্কিনের মধ্যে আর্দ্রতা আসবে, যত বেশি আর্দ্রতা থাকে স্কিনে তত স্কিনটা হেলদি লাগে, তত গ্লো হয়। তারপরে কারো কারো দেখা যাচ্ছে স্কিনের নিচে চোখের নিচে একটা আন্ডার আই ডার্ক সার্কেল হয়ে গেছে, কালো একটা ছাপ চলে এসেছে, দেখা যাচ্ছে ওই ছাপটা একটা অনেক দিন ধরে হয়ে যাচ্ছে, তার মানে কারণটা হয়তো দেখা যাবে যে প্রপার নিউট্রিশনের অভাব বা এমন কিছু ক্রিম আগে মেখে ফেলেছে পরিষ্কার ফর্সা হওয়ার জন্য, যার জন্য হয়তো ওখানে একটা এখন এক্সট্রা কালো দাগ ফেলে দিয়েছে যেটা ওইটা বন্ধ করে দেওয়ার জন্য, তো ওগুলো বা স্কিনটা খুব পাতলা হয়ে গেছে, তো এর জন্য দেখা যেতে পারে যে স্কিনটা চোখের নিচে কালো দাগ, তো এইগুলোর কিন্তু কারেকশন এখন খুব চটজলদিভাবে কিন্তু করে নেওয়া যেতে পারে। তার মানে পুজোর আগে একেবারে যে খারাপভাবে বেরোতে হবে এটা নয়, পদ্ধতি আছে, রাস্তা আছে, উপায় আছে, আর দরকারটা কি, দরকার হচ্ছে আপনার একটু ইতিবাচক মানসিকতা, ব্যাস, আপনার পজিটিভ মাইন্ড। ডেফিনেটলি কিছু তো টাকা পয়সা লাগবেই, কিন্তু বলুন যে পার্লারে গিয়ে অনেকে এমনভাবে মুখটাকে নষ্ট করে দেয়, এই শর্ট টাইম টেন্ডেন্সিটাই হচ্ছে খুব মারাত্মক। আমি একদম এই এই শর্ট টাইমে কিছু করে ফেলবো, স্টেজে মেকআপ করে দেবো, কখনো হয় না, কখনো হয় না। আমি প্রোগ্রাম করতে বসার আগে একদম শেষ মুহূর্ত পর্যন্ত চিন্তা করি যে কি ইন্ট্রোডাকশন দেবো, পড়াশুনো করি, করি তো একেবারে, তো সেই জায়গাগুলো। হ্যাঁ, কে বলছেন বলুন। হ্যালো, আমি পুতুল ঘোষ বলছি আর কি, বর্ধমান থেকে। আচ্ছা, বেশ, বলুন। আমার এই কাল দুটো গালে মেচেটা পড়ে যায় আর কি। আচ্ছা, আপনি কি এখন 59? আমি তো মানে যাওয়ার খুব অসুবিধা আমার একবারে। কিন্তু বর্ধমানে কিন্তু ডক্টর প্লাস যায় জানেন তো, আপনি শুনে রাখুন আমাদের যে ব্যাপারটা। প্রথম কথা হচ্ছে আপনার যে মেচেদাটা হয়েছে বা পিগমেন্টেশন এসছে যেটা আপনি বলছেন, শুনতে থাকুন আপনি, তো সেটায় আপনার কিছু ট্রিটমেন্ট নিতে হবে। ট্রিটমেন্টের কাজ কি হবে, প্রথম কথা যেটা হবে যে মেচেদাটা যাতে আর বেড়ে না যেতে পারে তার জন্য থেরাপি হবে, তার সাথে সাথে ট্রিটমেন্ট হবে যেটার মাধ্যমে এই মেচেদাটাকে হালকা করা যাবে। মেচেদা হয়ে গেলে সেটা যদি কারো ক্ষেত্রে একা একা চলে যায় খুব ভালো, যদি না যায় তাহলে কিন্তু আর সারা জীবনে 100% যাবে না, কিন্তু সেটার যদি ট্রিটমেন্ট না করানো হয় বা ভুল ট্রিটমেন্ট করে, মানে জাস্ট কেউ দোকান থেকে একটা ক্রিম লাগিয়ে নিল, কিছুদিন কমে গেল, আবার বেড়ে যাচ্ছে, আবার লাগালো, এই করতে করতে জিনিস স্কিনটাকে আরও ড্যামেজ করে দিল, তাহলে কিন্তু দেখা যাবে যে ওটা দিনের পর দিন বাড়তে থাকবে। এর হাত থেকে রেহাই পেতে গেলে আপনার ট্রিটমেন্ট নিতে হবে যেটা ডক্টর প্লাসে অ্যাভেলেবেল, খুব সুন্দর তার রেজাল্ট আসে, এবং কী হবে যে আপনার ওটা বাড়বে না, যে কন্ডিশনে আছে সেটার থেকে আস্তে আস্তে কমের দিকে যাবে, তাতে কী হবে আপনার স্কিনের মধ্যে একটা গ্লো বাড়বে, আপনার স্কিনের কন্ডিশনটা আরও হেলদি হবে এবং দাগটা কমতে থাকবে, এতে কিন্তু আপনাকে ওভারঅল যেটা লুকসটা সেটা অনেক সুন্দর হবে। আর আপনি হেল্পলাইন নাম্বারে কল করুন একটা, ওনারা আপনাকে গাইড করবে কবে বর্ধমানে আপনি গিয়ে দেখাতে পারছেন। কে রয়েছেন পরের ফোনে? হ্যালো, হ্যালো, কে বলছেন? আমি সল্টলেক থেকে বলছি। সল্টলেক থেকে, নাম কি ম্যাডাম? আমার মেয়ের জন্য বলছি, আমার মেয়ের নাম মধুজা হালদার। বেশ, ওর বয়স কি রকম? বয়স 16 বছর। বেশ, এবার বলুন কি প্রবলেম, স্যারের সঙ্গে কথা বলুন। আপনারা যে বলেন অ্যাসথেটিক ট্রিটমেন্ট একটা আছে আপনাদের। হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন। আপনাদের অ্যাসথেটিক ট্রিটমেন্ট আছে বলছিলেন, তাতে বিভিন্ন খুঁত সারানো যায়। এক্স্যাক্টলি। হ্যালো, হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, বলুন। তো আমার মেয়ের একটা দুটো চোখে এট্রোপিয়ান কারেকশন হয়েছিল, কিন্তু সার্জারিটা খুব ভালো হয়নি, একটা স্কার আছে হালকা করে। আচ্ছা, আপনি একটা কাজ বুঝতে পেরেছি। হ্যাঁ, আপনি একটা কাজ করুন, প্রথম কথা হচ্ছে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেয়ের যে প্রবলেমটা সেই তার একটা ফটো তুলে পাঠান, ঠিক আছে? আমাদের এক্সপার্ট টিমরা দেখবে। আমাদের এখানে যেটা হবে অ্যাস্থেটিক পার্ট আছে সবটাই কিন্তু নন সার্জিক্যাল প্রসিডিওর, নন সার্জিক্যাল, ঠিক আছে? এবার এটা দেখার পর আপনাকে বলা যাবে যে সেটার কোনো প্রসিডিওর যেগুলো আমাদের এখানে আছে নন সার্জিক্যাল প্রসিডিওর, তার মাধ্যমে ওটাকে এখন কতটা রেজাল্ট দেওয়া যাবে বা কী করা যাবে।
করা যাবে কি না সব ডিটেলসটাই কিন্তু আপনি ওভার টেলিফোন জানতে পারবেন। এবং যদি আমাদের এখান থেকে হ্যাঁ বলে দেওয়া হয় তারপর আপনি যে কোনো একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এখানে এসে দেখিয়ে তার ট্রিটমেন্ট করাতে পারবেন। ক্লিয়ার? একদম ক্লিয়ার। আপনি শর্ট লেগে থাকেন, সো খুব কাছাকাছি থাকেন বলতে গেলে, আপনি হেড অফিসে চলে আসতে পারবেন, নো প্রবলেম। বিরাটি মিনি বাস স্ট্যান্ডের ঠিক উল্টো দিকে আপনার থেকে, একদম আপনার শর্ট লেগ থেকে 40 মিনিটসের বেশি তো কিছুতেই লাগবে না, 30-40 মিনিটসের বেশি কিছুতেই লাগবে না। যদি রোড কঞ্জেশন না থাকে তো আরও কম। তো কাজেই এই ছোট্ট ডিস্টেন্সের জন্য আপনি এমন কিছু করবেন না যে যেটাতে ওর জন্য খারাপ হতে পারে। যে কাউ আমি সবাইকে বলছি দেখুন, কার ডক্টর প্লাস যাচ্ছে, সব জায়গাতে মানুষ তো আসতে পারবেন না কলকাতায়, আমরা জানি ত্রিপুরার মানুষ চট করে কলকাতা সেটা টাফ, শিলিগুড়ির মানুষের কষ্টকর, কোচবিহার আলিপুরদুয়ার কষ্টকর, একেবারে সে আসানসোল বর্ধমান দুর্গাপুর এইসব জায়গা থেকে আসাটা অনেকটা লেন্দি এবং অনেকের পক্ষে অসম্ভব। সেই জন্য ডক্টর প্লাস সেই সমস্ত জায়গায় যাচ্ছে। এবং যারা মানে সবথেকে মজার ব্যাপার যেটা, অনেক ক্ষেত্রে কী হয় যে কলকাতার হেড অফিসে আমি আর আমার যারা সাবঅর্ডিনেট তারা যাবে বাইরে। বাট ডক্টর প্লাস অলওয়েজ মেনটেনিং সাচ প্রোটোকল। কী প্রোটোকল? যারা কলকাতাতে ট্রিটমেন্ট করছেন শিডিউল ওয়াইজ তারাই বাইরে যাচ্ছেন। মানে সুমিত স্যার যদি কোনো একটা বিষয় হ্যান্ডেল করেন, তুনি আসানসোল দুর্গাপুর উনি যাচ্ছেন, কোচবিহার উনি যাচ্ছেন, শিলিগুড়ি উনি যাচ্ছেন, ত্রিপুরা উনি যাচ্ছেন, অন্যান্য সারাউন্ডিংস যে সমস্ত জায়গাগুলি, কাজেই ট্রিটমেন্টটা কম্প্রোমাইজ হয়ে যাবে এরকম কেউ ভাববেন না। এটা একটা রিকোয়েস্ট। কে রয়েছেন ফোনে? হ্যালো, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যাঁ বলুন, আপনি টিভির আওয়াজটা একটু বন্ধ করে দিন না ম্যাডাম। আমি নদিয়া থেকে বলছি। হ্যাঁ বেশ, নমস্কার আপনাকে। আমি নমস্কার করছি এই কারণের জন্য আপনি ফোন করেছেন, আরেকবার নমস্কার করলাম এই জন্য টিভির ভলিউমটা একটু মিউট করে দিন। হয়েছে? বলুন কি প্রবলেম? হ্যালো, বলুন। হ্যালো, আমি নদিয়া থেকে বলছি। বলুন কি বলবেন সেটা বলুন। হ্যাঁ বলছি, আমার বয়স হলো 33 বছর। আমার মুখে না পুরো কালো হয়ে গেছে আর চোখের নিচে পুরো কালো স্পট পড়ে গেছে। আমি কোনো ক্রিম ব্যবহার করি না, তা এখন কিছু ব্যবহার করতে চাইছি, মুখটা সামনে পুজো তো মুখের গোলো আনার জন্য। আচ্ছা আপনি আমাকে একটা কথা বলবেন? হ্যাঁ বলুন। আপনি মোটামুটি মেইনটেনেন্সের মধ্যে কি আছেন, মানে মুখটা একটু পরিচর্যা করা ইত্যাদি এই কাজগুলো কি করেন আপনি না খুব একটা? না না, আমি আসলে আমার ছোট বেবি আছে। বাস, আর কিছু বলতে হবে না। আমি কালকে দুপুরবেলা একটার সময় একটা ডক্টর প্লাসের প্রোগ্রাম হয়েছিল, আমি সুমিতদাকে একটু জানাই, সুমিতদা আমার খুব প্রিয় শ্রদ্ধেয় মানুষ। সুমিতদা, কালকে আমরা সাবজেক্টে এটাই রেখেছিলাম যে মানুষ যদি নিজের সঙ্গে নিজে কম্প্রোমাইজ করে তাহলে সেই কম্প্রোমাইজ করার ফলটা তাকে ভোগ করতে হয়। যদি আপনি দেওয়ালে একটা বল ছুড়ে মারেন, দেওয়ালও আপনার দিকে বলটাকে ছুড়ে দেবে, এটা তো ফ্যাক্ট একেবারেই। তো কাজেই দেখুন কত মানে রেলেভেন্ট এই ফোনটা। থ্যাংক ইউ ভেরি মাচ নিমাইদা ফর গিভিং মি দিস ফোন। এই যে কি রেলেভেন্ট দেখুন, আমরা যারা নিজেদেরকে বলি না, সঙ্গে সঙ্গে দেখুন আপনি একটা এক্সকিউজ দিলেন, আমার তো বেবি আছে, বেবিকে খাওয়াতে হয় দাওয়াতে হয়। সুমিতদা, আমি এসে থেকে দেখেছি এই হাউসে আপনি ডক্টর প্লাসে আছেন, ইউ আর মোস্ট এক্সপার্টাইজড, ইউ আর সিনিয়র, ইউ হ্যাভ হিউজ এক্সপিরিয়েন্স। আপনি আমাকে একটু বলুন তো, এই যে যারা নিজেদের সঙ্গে কম্প্রোমাইজ করে 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 চলেছে, এই বাচ্চাকে খাওয়াতে হবে, স্বামীকে খাওয়াতে হবে, ব্যবসা দেখতে হবে, চাকরিতে যেতে হবে, আমি আমার কেয়ার করতে পারবো না, যখন আপনারা কাউন্সিলিং করেন এই মানুষগুলো চোখের কোণায় একটা সময় পর এদের চোখের কোণায় জল দেখতে পান? হ্যাঁ, এটা সাফার করে নিজেদের সম্পর্কে। অ্যাকচুয়ালি কি হয়, মানুষ যারা ধরুন নিজেদের সম্বন্ধে সচেতন না হন না, আর এটা হচ্ছে নিজেদের ইচ্ছাকৃত বলবো আমি, এই জন্যই বলছি। আজকে ধরুন যে এক্সাম্পলটা উনি দিলেন যে বেবি ছোট তাই কিছু করতে পারছি না, বেবির সবটাই আমার করতে হচ্ছে, আমি মানলাম। আজকে যদি আরেকটা বেবির যা রুটিন তার মধ্যে একটা নতুন কিছু অ্যাড হয়, আমি তো সেটাও করব। ঠিক
ঠিক, তার জন্য হয়তো আমার 20 মিনিট এক্সট্রা লাগবে, তাহলে আমি ওটা ওটার জন্য যদি টাইম বার করতে পারি তাহলে আমার নিজের জন্য 20 মিনিট বার করতে পারি যদি ইচ্ছা থাকে। শাবাশ, গুড এক্সাম্পল। এটার জন্যই আমি বলবো যে মানুষ নিজে যখন নিজের জন্য এই যে কেয়ারলেস হয়ে যায় তখনই কিন্তু বিভিন্ন প্রবলেমগুলো আসে। সুমিত, আপনার তো মনে হয় না যে এক্ষেত্রে এক্সকিউজটা যথেষ্ট? না, এটা এক্সকিউজটা আমি বলবো কারোর জন্যই যথেষ্ট না, কারণ ইচ্ছে থাকলে উপায় হয়। আমরা একটা কথা বলি, যদি আমি আরো 5টা কাজের মধ্যে একটা কাজ বেড়ে গেলে সেটা যদি আমি প্রায়োরিটি দিই, সেটা যেমন করে নেব তেমনি আমার এই নিজের কেয়ারটা যদি আমি প্রায়োরিটি দিই কিন্তু আমি করতে পারবো। একদম ঠিক কথা, এটা গেল। এইবার আমি বলছি যে যখন ওই যে আপনি যেটা বললেন চোখের পাশে জল চলে আসে, তার কারণটা হচ্ছে একটা টাইমে এইভাবে কেয়ার না নিতে না নিতে তখন তার মনে হয় আমি যেন সবার জন্য নিজের ক্ষতি করে দিয়েছি, অন্যদের জন্য, মানে ব্লেমটা অন্যের ওপর চলে আসে। ঠিক আছে, কিন্তু সেখানে আমার ফল্টটা কোথায় আমি খুঁজে পাই না। ঠিক আছে, তখন কিন্তু মানুষ ফোন কল করে, আমাদের কাছে আসে, তার একটা সলিউশন চান। এবার এটা করতে গিয়ে কি হয় যে প্রবলেমটাকে অনেক গাড়িয়ে দেয়, তখন দেখা যায় যে কারো কারো ক্ষেত্রে এমনও হয়, আমাদের এখানে অনেকেই ফোন করেন বা আসেন যাদেরকে আমরা বলে দিই না এটা ওই লেভেলে ঠিক হওয়ার মতো নেই জায়গায় কন্ডিশনটা। ঠিক আছে, তার জন্য সবাইকে রিকোয়েস্ট একটাই করব, প্রবলেমটা আজ ছোট হতে পারে কিন্তু আজকের প্রবলেমটা কিন্তু কালকে একটা বড় আকার ধারণ করতে পারে, যেটা আপনার জন্য একেবারেই মানে ফ্রুটফুল হবে না বা ভালো হবে না, আপনি সেটা কোনোদিনই পছন্দ করবেন না। তো তার জন্য এটাকে ছোট থাকতেই সেটাকে একেবারে নির্মূল করার চেষ্টা করতে হবে। সেটা যদি নির্মূল হওয়ার মতো হয় তাহলে ছোট থাকতে করতে গেলেই কিন্তু তার রেজাল্টটা অনেক বেটার হবে। আর যেটা দেখা যাচ্ছে না 100% ঠিক হচ্ছে না, তাহলে প্রথম হচ্ছে ওটার ম্যানেজমেন্ট, মানে যাতে আর না বেড়ে যায়, প্রিভেনশন, যাতে এটা আর না বেড়ে যায় এবং যে লেভেলে আছে তার থেকে যতটা সম্ভব তাকে কমিয়ে আনা। আর সবার জন্যই বলবো আপনারা শুধু টিভি প্রোগ্রাম দেখে শুনবেন না, কিন্তু মাথায় এটাও রাখবেন যে নিজের কেয়ারটা নিজে নেওয়া শুরু করুন, তাহলে দেখবেন অনেককেই কিন্তু বিভিন্ন জায়গায় গিয়ে পয়সাটা খরচা করতে হবে না বা চোখের কোণায় জলটাও আনতে হবে না। একদম ঠিক কথা, একদম ঠিক কথা। মানে আমি তো বিশ্বাস করি যে ইউ ক্যান ডিফিট এনিবডি, ইউ ক্যান ডিফিট এনিবডি, ইউ ক্যান ডিফিট এনি পাওয়ার, ইউ ক্যান ডিফিট এনি কিং অফ এনি কিংডম, ইউ ক্যান ডিফিট এনি ওয়ান ইন দ্য ওয়ার্ল্ড, but no one can defeat that who have the broad mind and a mind for herself or himself. Je nijer kotha bhabe, je nijer bhalo bojhe, take keu harate pare na, take keu harate pare na. Apnar family bolun, apnar sontan bolun, apnar kaj bolun, byabsha bolun, ranna kora bolun, bajare jawa bolun, these are all the part of the life, but you yourself the heart of the life. মাই ডিয়ার অল দ্য পিপল, আমি সবাইকে বলি আপনি তো নিজে হার্ট, আপনি তো নিজে আসল, আপনি তো প্রায়র, আপনি নিজেকে ছেড়ে দিয়ে আমি এটা করি ওটা করি ওটা করি ওটা করি তার জন্য আমি করতে পারি না। আরেকটা কথা, সুমিতদা টেকনিক্যাল পার্সন। সুমিতদা বললেন না যে আমার দিকে আমি যদি খারাপভাবে আমি কেয়ার না করি তার ফিডব্যাক হতে পারে, হতে পারে উনি বলেছেন, মেয়ে কথাটা যোগ করেছেন, আমি বলছি অলমোস্ট হবেই হবেই। আপনি যদি মুখে কোনো ক্রিম না লাগান, আপনি যদি কন্টিনিউ আগুনের সামনে যান, আপনি ঘাম লাগাচ্ছেন, মুখ ধুচ্ছেন না, পরিষ্কার করে ক্লেন্সিং, টোনিং, ময়েশ্চারাইজিং করছেন না, স্কিন আপনাকে ফিডব্যাক দেবে না? স্কিন কি অত ভালো আপনার বন্ধু? স্কিন আপনাকে ফিডব্যাক দেবেই, সেটা খারাপ ফিডব্যাক দেবে। এবার এই যখন আজকে তো পিগমেন্টেশন, যেহেতু সুমিতদা রয়েছেন আমি একটু জিজ্ঞেস করি, কারণ সুমিতদা কি অদ্ভুত, ইটস হি হিমসেলফ আ ট্যাঙ্ক অফ অল কাইন্ডস অফ দ্য নলেজ। সুমিতদা যখন আসে আমি ডায়েট নিয়ে ফ্রি কথা বলতে পারি, সুমিতদা যখন আসেন অ্যান্টিজিং নিয়ে একটু কথা বলি। এই যে বুড়িয়ে যাওয়া ব্যাপারটা, বুড়িয়ে যাওয়া ব্যাপারটা, একটা সময় পরে বুড়িয়ে যাওয়া, পিগমেন্টেশনের সঙ্গে বুড়িয়ে যাওয়ার ব্যাপারটা, মুখে মেচে দা প্লাস স্কিন একটু কুচকে 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 আসছে। সুমিতদা এটাও কি ওই নাক কেয়ার না করার জন্যই তো হয়ে থাকে আমার যেমন হয়? হ্যাঁ, একটা প্রথমে একটা ব্যাপার আছে যে ওই কুচকে যাওয়া, ভাঁজ হয়ে যাওয়া, এগুলো কিছু কিছু ডিপেন্ড করে মানুষ, মানে কোথাকার মানুষ সেটার উপর ডিপেন্ড করে। যেমন দেখা গেছে যারা মানে ওয়েস্টার্ন কান্ট্রির লোক তাদের ক্ষেত্রে এই কুচকে যাওয়ার ভাবটা বা কপালের ভাঁজগুলো অল্প বয়সেই চলে আসে, যেটা ভারতীয়দের মধ্যে অনেকটা দেরিতে আসে। ঠিক আছে, কিন্তু দেখা গেছে যে ভারতীয়দের যখন আসে সেটা খুব মারাত্মকভাবে চলে আসে। তার কারণ হচ্ছে
যে কেয়ার না নেওয়া, যেটা আপনি বলছিলেন। এবার কি হয়, ছোটবেলার থেকে আমাদের স্কিনের মধ্যে কোলাজেন থাকে, ইলাস্টিন বলে একটা পদার্থ থাকে, যেটা আমার স্কিনের টাইটনেস, আমার স্কিনের যে মানে ইলাস্টিসিটি, এগুলো সব মেনটেন করে। যখন দিনের পর দিন, বছরের পর বছর আমার বয়স বাড়ছে, এটাও শরীর থেকে ঘাটতি হতে থাকে ডিউ টু আমাদের খাওয়া দাওয়ার ধরন, আমাদের শরীরের সেলের বয়স বাড়ছে সেইভাবে, সব কিছুর জন্য লাইফস্টাইল সব কিছু ম্যাটার করে। এবার সেটার যদি কারেকশান না করা যায় তাহলে কিন্তু এই রিঙ্কেলসগুলো চলে আসবে, আমাদের কিন্তু স্কিনটাও লুজ হয়ে যাবে, এটা কিন্তু একটা বড় ব্যাপার। বেশ, আমি একটা ফোন নিয়ে নিই সুমিতা চট করে, তারপর আবারও খুব ইম্পর্টেন্ট আলোচনা আসবো। কে আছেন ফোনে? হ্যালো। হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? সুদর্শন পাল বলছি। হ্যাঁ সুদর্শন বাবু বলুন। আমি হাওড়া থেকে বলছিলাম। হ্যাঁ বলুন, আপনার নামটা আমার চেনা, বলুন কি প্রশ্ন? বলছিলাম স্যার, আমার ওই মাথার চুলটা উঠে যাচ্ছে, 33 ইয়ার। আচ্ছা আচ্ছা, আপনি স্মোক করেন বেশি? স্মোক করার হ্যাবিট আছে? কম করি। স্মোক করাবেন? আচ্ছা, আপনার ফুড হ্যাবিট কি বলুন? ফুড হ্যাবিট মানে খাদ্য খাবারের ধরনটা কেমন? ভাত খাই। ভাত তো খা, আচ্ছা ভাত, রাত্রে রুটি। আচ্ছা, আপনাকে অন্যভাবে বলছি, আপনি কি ধরনের কাজ করেন বলুন, আপনার কাজটা কি? অর্গানাইজ করি, ইভেন্ট অর্গানাইজ করি, গাড়ি ড্রাইভিং। আচ্ছা, ব্যান্ড অর্গানাইজ করেন, ঠিক আছে। আচ্ছা, আমি আপনাকে বলছি একটা একটা করে, আপনি শুনতে থাকুন। প্রথম কথা হচ্ছে, আপনার ব্যান্ড অর্গানাইজ করেন, সাথে আপনার কার আছে, কার নিয়ে হয়তো ট্র্যাভেলও করেন খুব বেশি, সেক্ষেত্রে একটা জিনিস নিশ্চয়ই আপনাদের হয় যে প্রপার টাইমে খাওয়াটাও হয় না, প্রপার টাইমে আপনার ঘুমটাও হয় না। কারণ জেনারেলি যে কোনো আমরা যে অর্কেস্ট্রা হোক বা কিছু দেখি, সেই প্রোগ্রামগুলো রাতের দিকেই থাকে, ঠিক আছে। সেক্ষেত্রে আমাদের শরীরের ওপর অতিরিক্ত চাপ পড়ে, কিন্তু নিউট্রিশন মানে পুষ্টির অভাবের কারণে দেখা যায় যে আমার চুলের জন্য হয়তো আমরা খাবার খাচ্ছি, খুব দামি দামি খাবার কিনে খাচ্ছি, সেটা অনেক কিছুই হতে পারে, আমি কোনো নাম স্পেসিফিক্যালি বলছি না, কিন্তু তার মধ্যে যে আমার চুলের জন্য পুষ্টিটা দরকার সেটা হয়তো আমার অভাব আছে। তারপরে আমাদের কিছু কিছু হ্যাবিট থাকে, কারো ক্ষেত্রে স্মোক করা, কারো ক্ষেত্রে অ্যালকোহল ইনটেক করা, এরকম অনেক আমাদের কাজ অনুযায়ী এবং এমনি আমার নিজের পার্সোনাল হ্যাবিট অনুযায়ী কিন্তু এক একজনের এক এক রকম থাকে। তারপরে হচ্ছে মানসিক চাপ, আর এর সাথে থাকে কিছু হরমোনাল ব্যাপার, এই সবগুলো কারণে কিন্তু আমার চুল পড়তে পারে, আপনার ক্ষেত্রেও তাই। একটা ন্যাচারাল আছে যে বয়স বাড়বে আস্তে আস্তে চুল পড়বে, এটা স্বাভাবিক, কিন্তু আপনার 33 বছরে বয়সেই যদি অতিরিক্ত মাত্রায় চুল পড়ছে তার মানে এই প্রবলেমগুলো থাকতে পারে। সেটার জন্য একবার আমাদের এখানে কষ্ট করে আসুন, এখানে কনসাল্ট করুন, এবং এর সলিউশনও আছে, যেই ট্রিটমেন্টটা নিলে আপনার চুল পড়াটা রেস্ট্রিক্ট হবে। যদি হেয়ার গ্রোথ আসছে না, নতুন করে চুল গজাচ্ছে না, তাহলে সেখানে যদি দেখা যায় যে চুলের গোড়া যেগুলো বলে সেগুলো অ্যাক্টিভ আছে, সেখান থেকেও উইদাউট সার্জারি কিন্তু নতুন করে হেয়ার রিগ্রোথের চান্সেস আছে। এখানে নন সার্জিক্যাল প্রসিডিওরের যত একদম লেটেস্ট টেকনোলজির ট্রিটমেন্ট আছে সব কিন্তু অ্যাভেলেবেল। বেশ, আরেকজন রয়েছেন ফোনে, কে আছেন? হ্যালো। হ্যালো, হ্যাঁ কে বলছেন, নামটা একটু বলবেন। রূপা চৌধুরী। আচ্ছা, কোথা থেকে? বেলঘড়িয়া থেকে। বেলঘড়িয়া থেকে, রূপা বলুন। হ্যাঁ বলছি ডাক্তারবাবু, আমার না অ্যালার্জি হয়, সে ঘামাচি ঘামাচি মতো সারা গায়ে, বুঝেছেন? এবার তার থেকে না হাতগুলোতে ছোপ ছোপ একটা সাদা সাদা দাগ হয়েছে, আমি ডাক্তারবাবু দেখিয়েছি, ওষুধও খাচ্ছি, কিন্তু আমার অ্যালার্জিটা হয়েছে, কিন্তু দাগটা মিশছে না গা থেকে। আচ্ছা, এখন আর অ্যালার্জিটা নেই? এখন আর অ্যালার্জিটা নেই তাই তো? না, এখন অ্যালার্জিটা নেই, ওষুধ খেয়ে ছোট ছোট যে ওষুধ দিয়েছিল। হ্যাঁ, আপনার বয়সটা কত? এখন আবার কমে গেছে ওটা? এখন কমে গেছে, হাতের মধ্যে না সাদা সাদা ছোপ ছোপ মতো ধুল এক জায়গায়, মানে আপনার দাগটা যায়নি আর কি, দাগটা এখনো যায়নি? না না। এবার একটা কাজ করুন, আপনি শুনে নিন, আমাদের যে হেল্পলাইন নাম্বার আছে এখানে দেখুন, একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে নিচে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি আপনার ছবিটা তুলে পাঠান হাতের, এবং প্রেসক্রিপশান যেই ওষুধগুলো খাচ্ছেন সেগুলো তুলে পাঠান, আমাদের এখানে এক্সপার্টরা ওটা দেখবে, দেখে যদি বলে হ্যাঁ এলে এই সাদা দাগগুলোকে ঠিক করা যাবে, তার ট্রিটমেন্ট আছে, কারণ না দেখলে তো বোঝা যাচ্ছে না দাগগুলো কেমন আছে, কী হয়েছে,
কিভাবে হয়েছে আর প্রেসক্রিপশনটা পাঠাবেন, এগুলো দেখে আপনাকে যখন বলবে হ্যাঁ এখানে ট্রিটমেন্ট আছে তাহলে আপনি ওইভাবে চলে আসবেন, এসে ট্রিটমেন্ট নিয়ে ওটাকে ঠিক করাতে পারবেন। তার জন্য একটা কাজ করুন, হেল্পলাইন নাম্বারে একবার কল করে নিন, হোয়াটসঅ্যাপ নাম্বারে ছবিটা পাঠিয়ে। খুব ভালো আলোচনা হচ্ছিল, কিন্তু ওই বারবার করে বলি যে সময় আমাদের এই সুসম্পর্কের দোসর হয়ে দাঁড়ায়। তো আজকে আর কন্টিনিউ করা যাচ্ছে না, আমাদের আগামী প্রোগ্রামে আবার যেতে হবে, তাই এখনকার মতো ওকে সবাইকে ধন্যবাদ থাকবার জন্য। বাট হেল্পলাইন নাম্বারে ফোন করে ডক্টর প্লাসের সঙ্গে পার্মানেন্ট রিলেশন তৈরি করবার যে সুযোগ সেটা মিস করবেন না। সুমিতাকে অনেক ধন্যবাদ, নমস্কার আপনাদের সবাইকে।